শেডিতে কি খাবো, শেডিতে যে বিষয়টা হয় যে কখনো দেখা যায় যে ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে তারপরে যেহেতু শেডিটা করতে হয় সেই সময় অনেক ভারী খাবার না খেয়ে হালকা খাবার যদি খাওয়া হয় কিন্তু সেটা যদি ফাইবার বেসড হয় সেটা বেশি ভালো হয়। অর্থাৎ আঁশযুক্ত খাবার যদি শেডিতে খাওয়া হয় এবং পর্যাপ্ত পানি সাথে থাকতে হবে যদি সেই জিনিসটা হয় তাহলে তখন হচ্ছে রোজা রাখাটাও যেমন সহজ হয়। এবং কিছু কিছু সমস্যা দেখা দেয় রোজার সময়, কারো কারো হয়তো কনস্টিপেশন হয় বা অ্যাসিডিটির সমস্যা হয়, এই ধরনের সমস্যাগুলি থেকেও মুক্তি পাওয়া যায় যদি আমরা শেডিটা একটু স্বাস্থ্যসম্মত উপায়ে করে থাকি। যেমন দুধ কলা অনেকেই খেয়ে থাকেন, সেটা খেতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু তার পাশাপাশি যদি একটু ভেজিটেবলটা ঠিক মতো থাকে সেটা হলে মিক্সড ভেজিটেবল সেই জিনিসটা হলে ভালো হয়। এবং তার পাশাপাশি দু একটা যদি খেজুর থাকে সেটাও খুব ভালো, কারণ খেজুরে ফাইবার বেশি থাকে। এই অল্প খাবারের মধ্যে যদি শরীরটা শেষ হয় সেটা বেশি ভালো হয়। আর যখন ইফতার শুরু হবে, শুরুর সময় অনেকেই আমরা আমাদের অভ্যাস বশত বাংলাদেশের যেই আসপেক্ট সেই অনুযায়ী দেখা যায় যে আমরা ভাজা পোড়া খাবার খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বিশেষ করে সারা বছর কম খেলেও রোজার সময় কেন জানি মানে টেবিল ভরা ইফতার মানে হচ্ছে সেখানে ভাজা পোড়ার আধিক্যটাই বেশি থাকে। তো ওই জায়গাটায় আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত। একটা হচ্ছে যখন আমরা ভাজা পোড়া খাচ্ছি সেই খাবারটা কিন্তু ট্রান্সফ্যাটি অ্যাসিড হয়ে যাচ্ছে, অর্থাৎ ডুবু তেলে ভাজা হচ্ছে বেশিরভাগ আইটেমগুলো, এবং সেটা আমার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যে জিনিসটা আমরা রোজা চলাকালীন সময়ে খুব একটা ভালো বুঝতে পারি না, কারণ খুব তালে তালে রোজাটা চলে যায় তো বোঝা যায় না, কিন্তু রোজার পরবর্তীতে কিন্তু সেই ইফেক্টটা আস্তে আস্তে পড়তে থাকে সবার মধ্যে। সেই জন্য যে জিনিসটা করতে হবে যে সুস্থভাবে যেন আমরা রোজা রাখতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এবং এই সচেতনতার জন্য প্রথমেই বললাম যে যেখানে পানি আমাদেরকে সবচেয়ে বড় একটা বিষয়, যে পানি আমাদেরকে ঠিক মতো খেতে হবে, ফাইবারযুক্ত সেহরি করতে হবে, ইফতার অতিরিক্ত ইফতার না করে ভাজা পোড়া আইটেম কমায়, সেখানে রসালো ভেজা স্যুপ জুস এই জাতীয় খাবারগুলো যত বেশি রাখা যায় তত হচ্ছে আমরা সুস্থভাবে রোজা রাখতে পারি।